হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজন গিফট কার্ডের কোড দিয়ে আপনাদের ব্যালেন্সটা টপ আপ করবেন এবং অন্যান্য প্রোডাক্ট পারচেস করতে পারবেন। প্রথমে এর জন্য প্রথমেই আপনাদেরকে খুঁজতে হবে একটা বিশ্বস্ত ওয়েবসাইট। এরকম একটা ওয়েবসাইট হচ্ছে, নাম হচ্ছে offersio.com। উপরে লেখা আছে offersio.com এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই offersio.com-এ গিয়ে আপনারা যখন ওয়েবসাইটটা সম্পূর্ণ রকমের ভিজিট করবেন, সেখানে অনেক রকমের প্রোডাক্ট দেওয়া আছে এবং সেখানে হ্যাপি ক্লায়েন্টসের মন্তব্য এবং নাম এবং সব দেওয়া আছে, অফার্স টাইম দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন এবং এবং আমাদের হ্যাপি কাস্টমার্স এবং প্রোডাক্ট কমপ্লিট এবং এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। সমস্ত বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটের নিচে দেওয়া আছে। এবার যখন আমরা একটুখানি উপরে দিকে চলে যাব, অনেকগুলো কার্ড আছে, গিফট কার্ড আছে, ভার্চুয়াল গিফট কার্ড। আমরা এখানে প্রথমে অ্যামাজন গিফট কার্ডে ক্লিক করবো। সো আমরা ক্লিক করার জন্য গেট ইট নাওতে ক্লিক করবো। ক্লিক করলে আমরা অ্যামাজন গিফট কার্ডে চলে যাব। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে কীভাবে কার্ডটা পাবো, কীভাবে ব্যবহার করব, কীভাবে রিডিম করতে হবে, সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। সো আপনারা এটা পরে নেবেন। সো এখন আমরা এখানে ক্লিক হিয়ার আছে, সেই ক্লিক হিয়ার বাটনটা ক্লিক করব। ক্লিক হিয়ার বাটনটা ক্লিক করলেই আমাদের পরবর্তী স্টেজে চলে যাবে। সেখানে গিফট কার্ডের ভার্চুয়াল যে গিফট কার্ডের যে প্যানেলটা, সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে চয়েস করতে হবে আমরা কি $25, $50 or $100 নিব। আমরা $100টা সিলেক্ট করলাম। এটা একটা প্রসেস, এটা একটা অটোমেটিকলি একটা কোড জেনারেট হবে। সেই কোডটা জেনারেট জন্য আমরা একটা করে অপেক্ষা করি। দেখেন এটা কোডটা জেনারেট হচ্ছে, একটু পরেই শুরু হয়ে যাবে কোডটা। এখন দেখেন আপনার এখানে একটা কোড জেনারেট হচ্ছে। এই সম্পূর্ণ কোডটা জেনারেট করার মানে কোডটা পেতে হলে একটা হিউম্যান ভেরিফিকেশান আমাদেরকে পাস করতে হবে। শেষ হওয়ার পর দেখেন একটা হিউম্যান ভেরিফিকেশান ক্লিক করলে কিছু সার্ভে আছে। সার্ভে ক্লিক করার পর যদি পাস হয়ে যায়, তাহলে আমাদের এই অ্যামাজনের এই সার্ভে পেজটা অন হবে। সেখানে কিছু বেসিক কিছু তথ্য আছে। আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের এখানে ইমেল দিতে হবে। ইমেলটা যদি ভ্যালিড হয়, তাহলে দেখবেন এরকম একটা কংগ্রেচুলেশনস একটা অপশন আসবে। আসার পর সেখানে আপনার নাম, আপনার শিপিং অ্যাড্রেস, আপনার টেলিফোন নাম্বার, আপনার ডেট অফ বার্থ, এরকম কিছু তথ্য আপনাকে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে একটু লক্ষ্য করেন, এখানে সিকিউরিটির জন্য আমরা এটাকে হাইড করে দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের তথ্যগুলো নিয়ে নিল। তারপরে নেওয়ার পরে তারপর কিছু সার্ভে আছে, সেটু সার্ভেগুলো আমাদেরকে খুব দ্রুত তৈরি করতে হবে। র্যান্ডমলি আপনারা দিয়ে দিবেন, এটা জাস্ট সিম্পলি একটা সার্ভে। তো সার্ভে করার পরে দেখেন আমরা সার্ভে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আপনাদের যে কোড এখানে ধাপে ধাপে শেষ হচ্ছে। এরপর অপশনাল অফার্সে যাচ্ছে, তারপর ডিটেলসে যাচ্ছে, তারপরে আপনাকে কংগ্রেস জানাচ্ছে। জানার পর দেখবে যে আপনার আমাদের যে হিউম্যান ভেরিফিকেশান কমপ্লিটেড, তারপর এবং কোডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নোটপ্যাড অন করে সেই কোডটা আমরা লিখবো হাইফেন বাদ দিয়ে। মাঝখানে যে হাইফেনটা আছে, সেই হাইফেনগুলো বাদ দিয়ে আমরা কোডটা লিখে ফেলবো। এখানে ছোটো হাতের বা বড় হাতের কোনো ব্যাপার না, কিন্তু মাঝখানে আমাদের কোনো কিছু দিতে পারবো না। এই কোডটা আমাদের অ্যামাজন অফিসিয়াল পেজে আমাদেরকে দিতে হবে। সো আমরা এটা কোডটা লিখে রাখলাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের amazon.com-এ অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আমাদের এই কোডটাকে রিডিম করতে হবে। সো এখানে দেওয়ার পরে দেখবেন বাম দিকে সর্ববামে গিফট কার্ড লেখা আছে, গিফট কার্ড। সেই গিফট কার্ডসে আমরা ক্লিক করবো। গিফট কার্ড ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে রিডিম এ অ্যামাজন গিফট কার্ড, ডান দিকে সর্বডান দিকে রিডিম এ অ্যামাজন গিফট কার্ড, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা প্রথমে সিকিউরিটি ভেরিফিকেশান নাম্বার আছে, সেই নাম্বারটা হুবহু দেখে দেখে আমাদের এখানে এন্টার। তার আগে বলিনি আমাদের ব্যালেন্স মাত্র $27, আপনার খেয়াল রাখবেন আমাদের ব্যালেন্স মাত্র $27। তো আমরা এখানে সিকিউরিটি যে কোডটা আছে, সেই কোডটা আমরা এখানে দেখে দেখে আমরা লিখলাম এবং আমরা এখানে যে কোডটা জেনারেট করলাম সেই কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই টু ইউর ব্যালেন্সে ক্লিক করার পর পর দেখবেন যে $27 থেকে আমার এখানে $127 হয়ে গেছে। কারেন্ট ব্যালেন্স হচ্ছে $27 এবং আমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছে যে আমাদের অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেছে, এই $127 হয়ে গেছে।